বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর নাম হবে হামুন। উপকূল অতিক্রম করতে পারে বুধ বা বৃহস্পতিবার। আবহাওয়াবিদরা বলছেন উপকূলে এসে দুর্বল হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর সংকেত। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহীন। সবশেষ ঘূর্ণিঝড় কক্সবাজার মিয়ানমার উপকূলে আঘাত হেনেছিল গত মে মাসে। নাম ছিল মুখা। এবারের ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে হামুন। এটি ইরানের দেয়া নাম। আরব সাগরে রয়েছে আরেকটি ঘূর্ণিঝড় যার নাম তেজ। একদিন আগেই বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়। কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 50 কিলোমিটার, যার দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্তও বাড়ছিল। গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগুতে থাকে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ ভারী। সারা বাংলাদেশেই, রাজশাহী রংপুর বিভাগ বাদে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকায় 3টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর উপকূল এলাকায়ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চলতে বলা হয়েছে। আভাস বলছে ঘূর্ণিঝড় হামুন বুধবার মধ্যরাতের পর বা বৃহস্পতিবার ভোরের দিকে খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।